ট্রাকের ধাক্কা বিদ্যুতের খুঁটিতে, তড়িঘড়ি পৌঁছে ঝুলে থাকা বিদ্যুতের তার মেরামতি করল রূপনারায়ণ বিদ্যুৎ দপ্তর। আসানসোলের সালানপুর ব্লকের দেনদুয়া গ্লাস ফ্যাক্টরির সামনে একটি হোটেলের সামনে একটি বিদ্যুতের খুঁটি থেকে তার ঝুলে থাকার খবর মেলায় রূপনারায়ণ বিদ্যুৎ দপ্তর থেকে তড়িঘড়ি পৌঁছে ঝুলে থাকা বিদ্যুতের তারটি মেরামত করে আবার স্বাভাবিক করে দেওয়া হয় বলে রূপনারায়ণ বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। যদিও জানা যায় যে ট্রাকের ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটিটি নড়ে যাওয়ার ফলে বিদ্যুতের তারটি ঝুলে গেছিল। पहले तो गाड़ी ठोक दिया, फिर आदमी आया इलेक्ट्रिक वाला, फिर सोच किया, फिर झूल गया। अब ठीक हुआ? अब ठीक हो गया। आपका नाम? उत्तम सिंह। আমাকে রিপোর্ট করা হয়েছে সকালে কি তারটা খুব ঝুলে আছে, তার মানে অ্যাক্সিডেন্ট হওয়া যায়, তাতে ইমার্জেন্সি আমার গেলাম আর সেফটি করে আর তারটা পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন কাজটা করে এসেছি। আমার করছে লেকিন ওটা মানে সাকসেসফুলি হয়নি, কেন ট্র্যাক স্ট্যান্ড যেহেতু মানে ট্র্যাক স্ট্যান্ড মানে এসে পরে যখন কারো বিপদ হতে পারে, মানে ট্র্যাক স্ট্যান্ডটা অন্ধকার আসে আর না ব্যালেন্স না করতে পারলে ওটা মানে পোলটা মেরে দিলে মানে ওটা ভেঙে যেতে পারে, তার জন্যই আজকে কাজটা সাকসেসফুলি করে দিয়েছি। আপনারা খবর পাওয়ার পর কি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে গেছি। আপনার নাম আর কোন? আমার নাম হচ্ছে মিলন কুমার শর্মা, কোম্পানির সদস্য না, এন্টারপ্রাইজেস সুপারভাইজার কাছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।